হবিগঞ্জের চুনারঘাট উপজেলার সাত নং উবাহাটা চার নং ওয়ার্ডে পশ্চিম বালিয়ালি গ্রামে একটি নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তার বয়স ছিল অনুমানিক 55 বয়স। খুবই নৃশংসভাবে গলা কাটা হয়, তারপরই ধারালো ছুরি দিয়ে তার পেটে আঘাত করা হয়, তারপর পরই দুইটি পায়ে রক্ত কাটা হয়। আমার ছেলে রেজেম নেরাল জবাই করতে এরা জবাই যাই মাটি যাই মাটি যাই মাটি যাই আমার দিদি ছেলে জব করছে আমি মাটি যাই মাটি যাই মাটি যাই আমার জান হচ্ছে জেনেম নেলো বার কই আমার বাইরে নির্মম ভাবে হত্যা করছে। সাধারণ একটা টমটমে লেগে এইগুলো মানুষের কাজ। আমার ভাই উত্তর বিচার চাই ফাঁসি চাই আপনার বাচ্চা কয়টা? উনি কি করতেন এর আগে? যে ওনার গলা কাটা, পা রক্ত কাটা, তারপর পেটের বুড়ি বাইরে গেছে। যিনি মারা গেছেন ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি আমাদের বাড়ির পাশেই এই গ্রামে। আমরা 1:15 দিকে সংবাদ পাইছি, আমরা ঘটনাস্থলে আসছি। এখন লাশ পিবিআই আসতেছে, পিবিআই আসলে আমরা লাশের সুরতাল করে ইয়েতে পাঠাবো। আর এখানে শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, মনে হইতেছে যে কোনো জায়গায় তারে মারছে, মেরে এখানে ফেলে দিছে। আমরা তদন্ত করতেছি, দেখতেছি কি অবস্থা।